হ্যালো অ্যান্ডাম কেমন আছে সবাই আজকে আমরা এইচএসসি উইদাউট ক্লু ক্লস টেস্ট উইদাউট ক্লু অর্থাৎ গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটি উইদাউট ক্লু কিন্তু শুধুমাত্র প্রেপোজিশনের অর্থাৎ আমরা প্রেপজিশনেরই কিছু বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করবো যেহেতু বোর্ড প্রশ্ন তার মানে টেস্ট পেপার বলতে পারো টেস্ট পেপার সলভ করার ক্লাস বলতে পারো অথবা যেহেতু বোর্ডে আসা ঘুরে ফিরে এগুলো সো সোট গে স্টার্টেড শুরুতে আমরা ঢাকা বোর্ড দুই হাজার উনিশ শুরুতে আমরা ঢাকা বোর্ড দুই হাজার উনিশের প্রশ্নটি প্র্যাকটিস করি এবং অ্যাজ ইউজুয়াল প্রশ্নটি সবার আগে পড়বে তারপর উত্তর করবে অর্থ বোঝাটাই আসলে উত্তর করা যদিও আমার আমার যেহেতু প্রশ্নগুলো পড়া আছে সো আমি ফার্স্ট টাইমে একসাথে উত্তর করতে করতে যাব বাট ডেফিনেটলি পরীক্ষায় যত কমন প্রশ্ন হোক আগে ডেফিনেটলি উইথ দ্য কোয়েশ্চেন ফার্স্ট ওকে সো মিস্টার রেজা ওর রেজা যে ব্যাপারে করি ওয়ার্কস আ ক্লার্ক ইন এ লোকাল স্কুল একটা স্থানীয় স্কুলে মিস্টার রেজা ক্লার্ক হিসেবে কাজ করেন তাই তো তাহলে কী হবে মিস্টার রেজা ওয়ার্কস অ্যাজ আ ক্লার্ক তাহলে দেখো অর্থ দেই ম্যাক্সিমাম প্রিপোলিউশন হয়ে যায় হি ইজ পো বাট অনেস্ট হিজ অনেস্ট ইজ নোন এভরি ওয়ান ইন হিজ লোকালিটি তার এলাকায় সবার কাছে তার যে সততার ব্যাপারটা সেটা পরিচিত তাহলে নোনরি ওয়ান এভরি ওয়ান আর এভরি ওয়ান হি অফেন্স সাফার্স

ওয়েলথ লং ফর মানে কোনো কিছুর জন্য তীব্র আকাঙ্ক্ষা থাকা কোনো কিছুর পেছনে ছোটা হি নেভার হ্যাংকার আফটার লং মানে চাওয়া লং ফর আই 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 লং 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 ফর 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 পিস ওয়েলথ মানে ফুড হ্যাংকার মানে কোনো কিছুর পেছনে অন্ধভাবে ছোটা সো হ্যাংকার আফটার নেম অ্যান্ড ফেম নাম নামদাকের পেছনে ছোট না হি লিডস হিজ লাইফ অনেস্ট মিনস মিনস মানে মাধ্যম পন্থা অর্থাৎ

এবং খুবই ইম্পর্টেন্ট দেখো মানে সূর্য অস্ত যাওয়া দ্য ট্রি টপস অর্থাৎ একটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করো গাছ আছে গাছের পিছনে বড় বড় গাছ আমরা যখন সূর্য অস্ত যাচ্ছেন দেখছি গাছের পেছনে সূর্য অস্ত গেল তাহলে আমরা বলি কি ওয়েন দ্য সান ওয়ার সেটিং দ্য ট্রি টপস আমরা বলি সেটিং বাহাইন্ড দ্য ট্রি টপস গাছের পেছনে আমি দেখতে পেলাম গাছের পেছনে অস্ত গেল ওভারঅল নিতে পারে বাট আমার কাছে বাহাইন্ড করাটাই বেশি অর্থ বা মনে হচ্ছে দ্য জেলার কেম জেলার বলতে জেলের দায়িত্ব যিনি আছেন কেম দ্য রুম অফ সক্রেটিস তাহলে কোথায় আসলেন কেম টু কোনো দিকে প্রতি টু বা টু টু সক্রেটিস যারা ডিসকাশনে ক্লাস করি আমরা কিভাবে বিভক্তি দিয়ে প্রিপোজিশন বোঝাইছি সেটা ইউটিউবে দেখতে পারো সো সক্রেটিস যে রুমে আছেন দ্য জেলার কেইম টু দ্য রুম অফ সক্রেটিস টু বিড হিম প্রিপেয়ার ফর ডেথ তাকে মৃত্যুর জন্য তাকে এরপর আমরা দেখবো যে সক্রেটিসকে মৃত্যুদণ্ড দেওয়া আছে তাকে বলছে যে হ্যাঁ তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সো ফর ডেথ ইন দোজ ডেজ সেই সময় প্রাচীন সময় মৃত্যুদণ্ড দেওয়া হতো বাই গিভিং আ কাপ অফ পয়জন ইন এইথেন্স গ্রিস এইথেন্স গ্রিসের রাজধানী এইথেন্স রাইট তো মানুষকে ওই সময় মৃত্যুদণ্ড গলায় ফাঁসি দিয়ে দেওয়া হতো না এক কাপ পয়জন দেয় যেটাকে হেমলক বলে আমরা দেখবো পরে

কিনে উইথ কাপ অফ হেমলক এক কাপ হেমলক নিয়ে বিষ নিয়ে দ্য কাপ এইভাবে হয়তো নিলেন তুললেন লিফ্ট মানে উপরে কোনো কিছু লিফ্ট করার সময় লিফ্ট দ্য কাপ টু হিজ লিপস অর্থাৎ মুখ পর্যন্ত নিয়ে এলেন হিজ পিউপিলস চোখের কথা বলছে ট্রাই টু কি কান্না ধরে রাখার চেষ্টা করলেন বাট সুন দ্য রুম ফিল্ড কোনো কিছু দিয়ে ভরে যাওয়া ফিল্ড উইথ দ্য সাউন্ড অফ উইপিং উইপিং মানে চাপা চাপা যে কাদা ফুকিয়ে কাদা সেটা কিন্তু উইপিং আশেপাশে যারা ছিল সক্রেটিসের ফেলোজ স্টুডেন্টস জেলার তাদের কান্নাই রুমটা ভরে গেল উইথ দ্য কাপ অফ পয়জন ইন হ্যান্ড হাতে নিয়ে কাপ অফ পয়জনে সক্রেটিস সেড হোয়াট ইজ দ্য স্ট্রেঞ্জ সাউন্ড এই শব্দ কিসের মানে কান্নার কথা বলছেন আই হ্যাভ হার্ড আমি শুনেছি দ্যাট আ ম্যান শুড ডাই ইন পিস শুনেছি মানুষ যখন মরে তাকে শান্তিতে মরতে দিতে হয় সো বি একটা সেমিকোলন বা অ্যান্ড থাকলে বেটার হতো দেখো এটাও অর্থ দিয়ে হান্ড্রেড পার্ট করা গেলো তার মানে যে যত ভালো বাক্যপুরে অর্থ করতে পারো এবং ইউ ক্যান ইন্টার্নালাইজ দ্য মিনিং দ্য রাইট নেক্সট বোর্ড যশোর বোর্ড দুই হাজার উনিশ ম্যাক্সিমাম আমরা উনিশের গুলো নিয়েছি রিসেন্ট সময় একটা দুইটা পেছনের রয়েছে প্যাট্রিয়েটিজম অর্থাৎ দেশপ্রেম ইজ দ্য কোয়ালিটি ইনহেরেন্ট ইনহেরেন্ট মানে যেটা সহজাতই থাকে জন্মসূত্রেই থাকে ইনহেরেন্ট ইন ম্যান একজন মানুষ মানে শুধু ম্যান বোঝাচ্ছে না হিউম্যান বিং এর মধ্যে সহজাতই থাকে দিস ইজ হোয়াই এই কারণে ই ফিলস আ ন্যাচারাল অ্যাটাচমেন্ট সে একটা কি বলা যায় ন্যাচারাল অর্থে প্রাকৃতিক বলা যায় না খুবই স্বাভাবিক অ্যাটাচমেন্ট ফিল করে কিসের প্রতি

মানুষের চেয়ে তারা আলাদা দ্য কন্ট্রিবিউশন সেটা ভুলে যায় না আমরা বা সেটা হারিয়ে যায় না দ্যসি অফ মানে কোনো কিছুর যোগ্য ওয়ার্সি অফ ফ্রেজ তারা প্রশংসার যোগ্য দ্য লেই ডাউন লাইফ তারা তাদের জীবন সমর্পণ করেন বা জীবন দান করেন ফর দ্য গুড অফ দ্য কান্ট্রি দেশের ভালোর জন্য দে আর নট আন অ্যাওয়ার পরে অফ অফ দ্য স্টেটাস ইন দ্য সোসাইটি তারা তাদের সমাজ অবস্থান সম্পর্কে জানেন দে আর সেলিব্রেটেড তাদেরকে উদযাপন করা হয় মনে রাখা হয় ফর দ্য প্যাট্রিয়ারিজম তাদের দেশপ্রেমের জন্য দে শুড নট বি লুকড ডাউন আপন ইন এনিওয়ে তাদেরকে কোনোভাবেই হেয় করা ছোট করা উচিত না রাইট

হি স্টাডিজ ইন impassive, ইম্পাসিভ ক্যালাস রিল্যাকটেন্ট এগুলো মানে উদাসীন এগুলোর পর হয় টু হি ইজ নেভার ইনডিফারেন্ট টু হি স্টাডিজ অর্থাৎ কখনোই উদাসীন না এগুলোকে সিরিয়াসলি না হি ডাজ নট লার্ন থিংস নট হি ডাজ নট লার্ন থিংস ফ্রম নোট অর্থাৎ গাইড বুকের কথা বলছে হি ইজ অলওয়েজ কিউরিয়াস অ্যান্ড ইনোভেটিভ হি ডাজ নট হান্ট অনলি ইন ট্র্যাডিশনাল গাইড বুকস এটার অর্থ দুইভাবে করা যেতে পারে দুইভাবে অর্থ করলে ইট ডাজ নট হান্টিং কোনো কিছু খোঁজে না শুধুমাত্র ট্র্যাডিশনাল গাইড বুকে অথবা যদি এরকম করি সে শুধুমাত্র ট্র্যাডিশনাল গাইড বইই খোঁজে না মানে একটা বই খোঁজে আর একটা বইয়ে খোঁজে যদি বলি যে ট্র্যাডিশনাল গাইড বই খোঁজে না তখন আমরা দেখবো হান্ট হি ডাজ নট হান্ট অনলি ফর ট্র্যাডিশনাল গাইড বুকস বাট হান্টের পরে ফর নাও একটু রিডানডেন্ট সো আই উড সে যে এই ক্ষেত্রে হন্ট ইন না বেটার হান্ট ইন মানে খোঁজা কোনো আক্ষরিকার জানার আগ্রহের শেষ না হি ডাজ নট কনফাইন হিমসেলফ কনফাইন হিমসেলফ হিমসেলফ টু মানে তাকে আবদ্ধ করে না টু ট্রেডিশনাল স্টাডিজ গতানুগতিক পড়াশোনায় হি ইজ্যাব অব দ্য কারেন্ট অ্যাফেয়ার্স মানে সমসাময়িক ঘটনা কারেন্ট অ্যাফেয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে সমসাময়িক যে ঘটনা ঘটছে সেগুলো সম্পর্কেও সে জানে হি লিসেন্স টু হিজ টিচার্স লিসেন টু মানে আসলে শোনা না মেনে চলা অর্থে অ্যান্ড অ্যাবাইডস বাই দ্য অ্যাডভাইস অ্যাবাইড বাই মানে মেনে চলা খুবই সহজ অর্থ করেই করা যাচ্ছে দিনাজপুর বোর্ড দুই এটা একটু টেক্সট থেকে আসা সেই সময় টেক্সট বুকের প্যাসেজটা ছিল একটু ট্রিকে যদি অর্থ ভালো না বোঝো ইউ মাইট স্ট্রাগল ইন ওয়ান টু এরিয়াস একটা ধরন বলতে পারো সোশ্যাল অ্যান্ড কালচারাল প্রোডাক্ট রিফ্লেক্টিং দ্য ইনক্লুসিভ নেচার অব ফোক ইমাজিনেশন অর্থাৎ আছে সেগুলোকে তুলে ধরে আর ক্রাফ্ট ওয়ার্ক হুইচ ইউজুয়ালি ডাজেন্ট ব্যাপ

রিটোরিক্যাল ওয়েতে ডেফিনেটলি তার সেখানে কোনো একটা মানুষের প্রেজেন্স বা স্পর্শ যেন দ্য ফ্যাক্ট দ্যাট উই ডোন্ট ডোনো হার নেম নেইম এনি আদার ডিটেলস এই যে বিষয় আমরা যে কে বানিয়েছে তার নাম বা কোনো কিছু জানিয়ে না জানি না এনি আদার ডিটেলস কার ডিটেলস অ্যাবাউট হার অর্থাৎ হার বলতে যে বানিয়েছে মেকার ডাজ নট টেক এনিথিং অ্যায়ে এর ফলে এনিথিং অ্যা টেক অ্যায়ে মানে কোনো কিছু নিয়ে যাওয়া অ্যাবসেন্ট থাকা ফ্রম আওয়ার অ্যাপ্রিসিয়েশন অফ দ্য আর্টিস্ট না জানলেও আমরা ঠিকই নাম না জানা ব্যক্তিটা সেই আর্টিস্টটার প্রশংসা করি ইন ডিট দা ইনটিমেট নেচার অফ দ্য কাঁথা অ্যান্ড দ্য ট্যাকটাইল ফিলিং ট্যাকটাইল ফিলিং মানে স্পর্শের অনুভূতি ইট জেনারেটস অ্যানিমেট ইট জেনারেটস এই যে একটা স্পর্শের অনুভূতিটা তৈরি করে ইট অ্যানিমেট অ্যানিমেট মানে প্রাণ দেওয়া দ্য ওয়ার্ক অ্যান্ড মেক ইট ভেরি ইনভাইটিং ইনভাইটিং মিনস অ্যাট্রাকটিভ ইন্টারেস্টেং দ্যাখ ইট তোমরা এগুলো একটু প্র্যাকটিস করো পরীক্ষার আগে তো দেখার মতো চাইলে অনেক কিছু করা যায় না মানে পরীক্ষার আগে প্রিপারেশন ডেফনেটলি তুমি বিষা ত্রিষ্ঠা প্র্যাকটিস করবে না দুই তিনটা প্র্যাকটিস করো দেখো এবং দেখো কিভাবে অর্থগুলো করছি ভেঙে ভেঙে ভেঙ্গে ভেঙ্গে আনকমন পড়লেই আনসিন পড়লেই খুব বেশি প্যানিট হয়েনো দেখো একটা করে একটা বাক্য বাক্যকে ভাঙো ওকে একটা না পারলে পরে যাও পুরোটা কমপ্লিট করো দেন কাম ব্যাগ দেখবে যে আগেরটাও ইজি হয়ে গেছে ঠিক আছে ডেফিনেটলি প্রশ্ন বারবার পরো অর্থ বোঝাটাই সব ক্ষেত্রে বলো মডিফায়ার্স বলো এই ক্ষেত্রে কানেক্টার্স প্রেপিশন সব ক্ষেত্রে দায়সা গেম অর্থ বোঝায় অনেক দায় থ্যাংক ইউ ভেরি মাছ ফর জয়নিং দ্য ক্লাস সি ইউ ইন দা নেক্সট ক্লাস হ্যাঁ বাই